বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি এখানে ওয়াড়ি দেওয়ার জন্য পায়েস রান্না করছি পোলাও চাল দিয়ে ছাগল দানা দিয়ে আর এতে দিয়েছি বাদাম গুঁড়া বাদামটা আমি নিজেই গুঁড়ো করে রাখি বিভিন্ন রকমের বাদাম একসাথে নিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিই তারপর রোদে শুকিয়ে নেই রোদে শুকিয়ে এটাকে হালকা একটু ভেজে নিই ভেজে নিলে ভালো কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যায় মানে সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর কি একটু টেলে নিলে আর কি তো সেটাকে গুঁড়ো করে তারপর কাচের ব্যায়ামে রেখে দিই তো খুব বেশি দিনের জন্য করে রাখি না পনেরো থেকে বিশ দিনের জন্য করে রাখি তো বাদামে বাদামে অনেক খাদ্য উপাদান আছে সেগুলো খাওয়া খাওয়ানো ভালো আর কি বাদামটা বাচ্চাদেরকে যে কোনো খাবারের সাথে তো আস্তটা দিলে সে খেতে পারে না এই জন্য আমাকে এই কাজটা করা আর কি আস্ত দিলে কিন্তু ভালোই আমার কষ্টটা একটু কমে যেত আর কি পাঁচটা তৈরি হয়ে গেছে ওকে খাওয়াবো একটু ঠান্ডা হলে তো আমি চাটা খেয়ে নিচ্ছি চা আর পরোটা খাবো শুধু আর পরটাটা দুটোটা আগেই তৈরি করার ছিল আর কি ফ্রিজে কাল যেটা ছিল সেটা আমি বাড়তি যেটা থাকে সেটা রেখে দিই পরদিন আমি বানিয়ে খেয়ে নিই আর কি চা দিয়ে খেয়ে নিই তো বাসায় যখন কেউ থাকে না আমি আসলে তেমন কিছু নিজের জন্য তৈরি করি না চা পরোটা খেয়ে নিই আর না হয় দেখা যায় বিস্কিট দিয়ে খেয়ে নিই আর কি তারপর পরে একটা ডিম সেদ্ধ করে হয়ে যায় আর কি মানে সকালে ব্রেকফাস্টে চলে যায় আর কি মানে কাটিয়ে দিতে পারি ডিম তো আজকে যেহেতু বাহিরে যাবো একটু তারাও আছে এই জন্য আর আজকে তেমন কিছু তৈরি করে নিই চা পরোটা খেয়ে নিচ্ছি তবে আজকে কেন জানি চা পরোটাটা ভালো লাগছে না সুমকলায় আটকে যাচ্ছে মাঝে মাঝে ওয়ারিজারোয়া এমন হয় অনেক সময় দেখা যায় সে আমার সাথে চা পাওয়াটা খুবই পছন্দ করছে তো পরের দিন ওকে যদি আমি সবজি বা ডিম দিয়ে পরটা দিই সে তখন আর খেতে পারে না তো তখন ওকে আমার খাবারটা আবার চেঞ্জ করতে হয় এরপরে আমি ওকে খিচুড়িটা দিই খিচুড়ি পায়েস লিকুইড জাতীয় খাবার হলে সে কিন্তু অনায়াসে এগুলো খেতে পারে আর কি তখন খাওয়ানোটা খুব বেশি কষ্ট হয় না আর যদি এই পরোটা ডিম টিম এগুলো আসলে রুটি এগুলো প্রতিদিন করা হয় না ওর জন্য ও যেহেতু খেতে পারে না তো চেঞ্জ করে করে ওর খাওয়ারগুলো দিতে হয় তো বাচ্চারা আসলে এমনই ওদের মুখের রুচি চেঞ্জ হয়ে যায় দেখা যায় একটা খাবার খুব বেশি পছন্দ করে তো পরপর এটা যদি দিতে থাকি সেটা কিন্তু পরের দিন আর খায় না সেটা চেঞ্জ করে দিতে হয় তা আমার মেয়েও কিন্তু ব্যতিক্রম না ওর ক্ষেত্রে এমনই তো ও যখন যেটা পছন্দ করে তো সেটাই চেষ্টা করি দেওয়ার ওর পছন্দ হলে খায় অনেক সময় খায় না তো আমরা একটু বাহিরে এসেছি বাহিরে বলতে একটু নিউ মার্কেটে আসলাম কিছু কেনাকাটা আছে আর আমাদের একটা স্পেশাল দিন আছে অক্টোবর মাসে তো এই দিনটার জন্যই কেনাকাটা তো স্পেশাল দিনটা কি সেটা এখন শেয়ার করছি না আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন অবশ্যই জানবেন আর কি কি কেনাকাটা করছি সেটাও আজকে শেয়ার করব না পরে শেয়ার করব আর এখানে কসমেটিক্স দোকান থেকে আসলে কোনো কিছুই কেনা হয়নি আমার মেয়ে একটা নেল পালিশ কিনেছে ওকে কিনে দিলাম সেই দানে একটু সাজুগুজুর প্রতি আকর্ষিত হচ্ছে এটা সেটা চাচ্ছে তবে আমি কোনো কিছুই কিনে দিই না জাস্ট নেল পালিশটার জন্য খুব বেশি বায়না ধরেছে এই জন্য কেনা কিনে দেওয়া আর এটা হচ্ছে বাহিরে নিউ মার্কেটের বাহিরে যেই ফেরিওয়ালাগুলো থাকে তো এখানে কিন্তু খুব বিভিন্ন রকমের লেস আছে একদম চিকন থেকে শুরু করে মোটা আর কি তো এগুলো দিয়ে কিন্তু অনেক কিছুই ডিজাইন করা যায় জামা শাড়ি বাচ্চাদের ড্রেস তারপর বিছানার চাদর আর অনেক কিছুই ডিজাইন করা যায় আর এগুলো কিন্তু সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যে এখানে দাম শুরু হয়েছে পাঁচ টাকা থেকে আর সর্বোচ্চ তিরিশ টাকা পর্যন্ত তো আমি আমি এখান থেকে কিছু লেস নিয়েছি ওই যে নেটের লেসটা নেটের লেসগুলো খুবই সস্তায় পাওয়া যাচ্ছে আর কি এখানে তিরিশ টাকা গজ বলেছে তো আমি দরাদরি করেছি পাঁচ টাকা কমিয়েছে আর কি তো বেশি করতে হয়নি ওনাকে বলাতে উনি পাঁচ টাকা কমিয়ে নিয়ে দিয়েছে আর কি আর এই যে এখানে যে চিকন লেজগুলো দেখা যাচ্ছে এগুলো গছ প্রতি পাঁচ টাকা করে বিক্রি করছে চিকোলে বিভিন্ন ডিজাইনের আছে অনেক অনেক ডিজাইন তো সবগুলো দেখলাম পাঁচ টাকায় দামে বিক্রি করছে আর কি এর থেকে উদ্দে বিক্রি করছে না এরপর বিভিন্ন রকম ফুল ছোটো ছোটো ফুল আর কি কাপড়ের ফুল তৈরি করা ফুলগুলো চারটা পাঁচটা দশ টাকা মানে এত সস্তায় যে পাওয়া যায় সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না আর কি আমরা যখন মার্কেট থেকে কিনি যে নেটের লেসটাই কিন্তু ষাট টাকা সত্তর টাকা চায় এই নেটের লেসগুলো তো মার্কেট থেকে আমি এসব কিছু কিছু জিনিস আমি আসলে মার্কেট থেকে কিনি না যখন কম দামে বাহিরে পাওয়া যায় ওখান থেকে কেনা কিনি আর কি ভালো একই তো মার্কেটে যেটা বেশি দাম দিয়ে কেন কিনবো মার্কেটে যেটা বেশি দামে পাওয়া যায় বাহিরে একটু হাঁটলে বাহিরের নিচে নামলেই কম দামে পাওয়া যায় আর কি যা ওয়ারিজা বেল খেতে চাইছে তো ওকে এখান থেকে বেল কিনে দিলাম তো আমাদের কেনাকাটা শেষ আমরা বাসায় ফিরছি তো ফেরার আগে আবারও কিছু কেনাকাটা আছে নেতে সপ থেকেই কিনে নিব বাসার আসলে অনেক কিছুই শেষ হয়ে গেছে বাসায় আসার পর থেকে বের হওয়া হয়নি আসলে সময়ও পাচ্ছি না গোছানো গাছানো অনেক কিছু কিনতে হচ্ছে আর কি আর বাড়িতেকে নিয়ে কিন্তু সবসময় বের হওয়াও যায় না আর বাইরে আসলে সে কিন্তু অনেক দুষ্টামি করে তো ওর বাবাও ফোন দিয়েছে আসবে বলেছে তো ভাবলাম আরবে যেহেতু আমিও যখন বের হয়েছি একসাথে হয়ে কেনাকাটাগুলো করে বাসায় যাই আর আর কিন্তু সবসময় বের হওয়া যাওয়ায় যায়ও না আর আর আমি একা কেনাকাটা করতেও পারি না একা কেনাকাটা করলে খুব বেশি যখন হয়ে যায় তখন কিন্তু ক্যারি করে নেওয়া খুবই কষ্টের কাজ এই জন্য যখন বাসায় আসবে বাপর ফোন করে এখানে চলে আসতে একসাথে কেনাকাটা করে নিয়ে আসলাম আর কি তো সব কিছু লিখে লিখেও নিয়ে যায়নি সব মানে একটা যদি লিস্ট তৈরি করা থাকে তাহলে কেনাকাটা করতে কিন্তু খুব সহজ হয় তা আমার মনে যেগুলো ছিল সেগুলি শুধু কিনতে পেরেছি এর মধ্যে অনেক কিছুই বাদ পড়েছে তো আমি সব সময় একটা ডায়েরি রাখি আর কি বাসায় তো যখন যেটা শেষ হয়ে যায় সেটা লিখে রাখি আর কি মনে থাকে না অনেক সময় দেখা যায় আমি রান্না বসিয়েছি মানে রান্নার একটা উপকরণ শেষ হয়ে গেছে তারপর দৌড়ে হয় কেউ থাকে যখন বাসায় কেউ থাকে তখন কিন্তু নিয়ে আসতে সুবিধা আর যখন কেউ থাকে না তখন কিন্তু আমি মহাবিপদে পড়ে যাই তখন নিজে দৌড়ে গিয়ে নিয়ে আসি আর কি এই তো টিস্যুর বক্স কিনেছি টিস্যু শেষ হয়ে গেছে সব ধরনের টিস্যু শেষ হয়ে গেছে নুডলস কিনলাম তারপর টয়লেট ক্লিনার নীল ভিম লিকুইড বিস্কিট সাবান ডিটারজেন্ট হাবি যাবে অনেক কিছু অনেক কিছু অনেক সবই শেষ হয়ে গেছে বাসার যেখানে হাতে সেখানে দেখে কিছুই নেই অনেক দিন বাসার বাইরে থাকা ছিল এই কারণেই আর বিস্কিট টিস্কিট রেখে গিয়েছিলাম কিছু তো বিস্কিট আসলে তেমন খাওয়া হয় না আমি বিস্কিট মোটেও পছন্দ করি না এসে দেখে এগুলো আর ভালো নেই কেমন হয়ে গেছে আর কি বাতাসে তো রেখে গেলে সেগুলো ভালোও থাকে না এবার বিস্কিট তেমন কিনে অল্প কিছু কিনেছি তারপর ওয়ারি দেওয়া বিস্কিট তেমন একটা পছন্দ করে না ও আসলে ফ্রুটস মিষ্টি এগুলো খুব বেশি পছন্দ করে আর আমি যদি ওকে পিঠা বানিয়ে দিই সেটা খেতে সে অনেক পছন্দ করে ওর কিছু পছন্দের পিঠা আছে সেগুলো খেতে সে কিন্তু অনেক পছন্দ করে দেখা যায় এগুলো যদি আমি তৈরি করেও রেখে দেই ফ্রিজে সেটা সে ঠান্ডাও খেয়ে নিতে পারে তো পিঠা কিন্তু ঠান্ডা হলে খাওয়া যায় না মিষ্টি জাতীয় পিঠাগুলো সেগুলো পুনরায় গরম করলে কিন্তু নরম হয়ে যায় এবং খেতে কিন্তু অনেক টেস্ট আছে কিছু কিছু পিঠা আছে যেমন মেরা পিঠা তেলের পিঠা এগুলো অনেক পছন্দ করে সে একটা অডমস নিয়েছিলাম অডমোসটা আসলে প্রয়োজন ছিল না তারপরেও কিনেছি মশার আসলে আতঙ্কটা অনেক কমে গে এগেছে মানে ডেঙ্গুর যে একটা আতঙ্ক ছিল ঢাকায় এবার আসার পরে ডেঙ্গুর কথা তেমন একটা শুনি না ঢাকার বাইরে শোনা যাচ্ছে একটাও খুব বেশি না একটা দুইটা ঘটনা এই আর কি তো এগুলো আবার ঘুসাতে হবে ব্যাগ থেকে বের করলাম আবার গোছানো যে জায়গাটা জায়গায় রাখতে হবে আরও কেনার কাটা বাকি হয়েছে বাকি যেমন সয়াবিন তেলটা কিনতে ভুলে গেছি তারপর পেঁয়াজ ছিল পেঁয়াজটাও কিনতে মনে ছিল না যাই হোক এগুলো এখান থেকে নিচ থেকে মুদি দোকান থেকে কিনে নিলেই হবে তো আজকে আর কিছু শেয়ার করছি না কথা বলতে বলতেই আমার ব্লগটা শেষ হয়ে গেল দেখা যাচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ